बर्तमान बर्तान म धनकुडा ब्लक बस, पंचायत अंचल अञ्चल से सिसी म विभिन्न प्रकार रह समस्या मन्डी समस्या धान नष्ट हुनु समस्या विभिन्न प्रकार समस्या नै बर्तन देखि पाउँदै आसी मैले त्यसमा नै विभिन्न प्रकार आलोचना समस्यापरि समपरि शुणवे कस्या बाट नेसँग मर्त चडक बाजिरहे जो सिधासँग चासी भाइको पचारि बुझि कस्या रहे समस्यापरि म सम মই ৰামনাৰায়ণ পণ্ডা বসন্তপুৰ পঞ্চায়ত আজিকা হীৰাকুদ ডেম যেতিবলে বনাল আমাৰ হীৰাকুদ সবচিডেৰী টু সেই টাইমৰে চৰকাৰ জমি অধিগ্ৰহণ কৰিলে আৰু জমি অধিগ্ৰহণ কৰি আমাৰ চেটেলমেণ্ট কিছু নাই কৰি আছে সেইটা আমি পূৰ্বপুৰুষৰু তাৰমানে অঁ সেই জাগাৰে আমু বিস্তাপিত নেহি আ সেবেলা কাল চাষ জমি গুড়া ফের সরকার তার মানে সেই চাষী মানুষ ফের তার মানে লিজ বেসিসে দিয়ে আই দিন ষাটে সতেরো বর্ষ হলান আমি চাষ করু আবে কে সপ্লা আউ আমার খাদ্য যোগান বিভাগ গোটে নোটিস করে দিয়েছেন যে তার মানে তুমি চাষ নাই কর আরে তুমার ধান আমি নাই কিণু তো গোটে জিনিস কেবার লাগে চাহি আমার অলগা পন্থা কিছু নাই ন আসে জিসু চাষে মরসু চাষ আমার হোজে মুখ্য জীবিকা চাষ যদি বন্ধ করে দেব বলে আমার আপনার মানে দেখিপারে এটা তো কম লোক অছেন হাজার হাজার তার মানে অন ইয়ে চাষি যে তার মানে পুরা তার মানে বেঘর বেসাহারা হয়ে যাবে তার চাষ যদি নাই করবে আকার এটাই বড় নিষ্পতি কেন্দা করে নেলে চাষ বন্ধ করে দেব বলি কাঁ খাইবে করবে। योक मैंने काण है जीविका काण है अलग उपाय किसी ना न लास्ट के दादन तार खटी मैने तार कैसे सरकार चाहूँ से प्रकार तार मैंने तो मुझेदेबारे स्पष्ट जे आमें चाष करूँ चाष करम आके भी करमु आर इटा सरकार मध्यम को जड़े दौ केसी भी जो अघटन घटला गोट कि काणा जी किसी प्रकार है सरकार से दायी रहे সিধা সরকার আলোচনা করতে যেটা কি চাষীন্ বড় এক সমস্যা রয়েছে যেটা কি বর্তমানে মানে সরকার লিখিতভাবে গোটে ঘোষণা করে দে সরকারি জমি রাণ চাষ করপার্বে না যদি চাষ করছেন তাহলে চাষ কি সিদ্ধ রোগটাও বন্ধ করে তো বর্তমানে আগামী দিন কম পদক্ষেপ নেবে কি বর্তমান সরকার যেভাবে আপনার যে হরান করছেন হচ্ছে রাকেশ প্রধান গরমুন্ডা গাঁ বসন্তপুর পঞ্চায়েত রুচুয়ালি যেতবে নাইন ফোর্টি টু এ ড্যাম সেতলে গভর্নমেন্ট তরফ আছে সব্ডিয়ারি প্রোজেক্ট হলো যেটা চিপিল্মা পৌস হয়েছে তো সেই টাইমে পাখাপাখি সাড়ে সাত হাজার জমি সরকার অধিগ্রহণ কলে আই টাইমে টাকাটে দুই টঙ্কা লেখা একর পিছা কম্পেনসেসন দিয়ে আউ সেই ভিতর পাঁচশো একর পাখা পাখি সরকার সেই ড্যামে ইউটিলাইজ কলে বা সাত হাজার একর যে সেইটা আউ চাষি রিটর্ন করে নাহি কিন্তু যদি আক্টু আমি দেখা আইন কু দেখবা যেটা কি ওড়িষা বিহার ম্যানুয়াল নাইনটিন টোয়েন্টি এইট রে পুরা কমপ্লিটলি যে যদি সরকারি জমি তুমি যদি চাষীন্থু জমি নেও যে পর্পস রে ইউটিলাইজ করা কথা যদি সেটিলাইজ করুন তাহলে রেস্ট মানে যেটা ব্লিয জমি অরিজিনাল চাষীন্ দবা কথা যেটা কি আজ পর্যন্ত সরকার ফিরেই না সেই টাইমে পুঁ কোণ কলে যদি ইউটিলাইজ কলে নি সে জমি কোণ কলে যে চাষী মানে অরজি চাষি জায়গায় ফোর্থ ফাদার্স যে আমার করে আসুকছেন তাঁর পি লিজ হিসাবে গভর্নমেন্ট দেলে তো চাষী কোণ কলা পাখা পাখি চালিশ পচাশ বর্ষ লিজ হিসাবে কলা লিজ উঠে কি তাঁক না এনক্রোজমেন্ট করেদে তাঁর না এনক্রোজমেন্ট চারজেস নেওয়া স্টার্ট করে গভর্নমেন্ট কিন্তু এবার রিসেটলি পি গোটে নোটিস আসছে গভর্নমেন্ট রু তুমি সরকারি জমি উপরে চাষ যে করছো তাকে বন্ধ কর কিন্তু আমি সরকারকে এইটা জনাই দেওয়া চাহচু যে এটা আমি সরকারি জমি উপরে চাষ করুন এটা আমার নিজের জমি নিজের মাটি মা যেটি আমার ফোর্থ ফাদরসি আসছেন তামি সরকার কুচি যে এটা সরকারি জমি উপরে চাষ করুচ তুমি আমি সরকারি জমি উপরে চাষ করু এটা আমার জমি আইন হিসাবে আমার হক তা অপরে সেটা তুমি আমি ফেরাই দিও আোগাণ আমার খাদ্য যোগাণ বিভাগের যে নোটিস আসি যে চাষ কর না বলি আমি তা উপরে নিহতি চাষ করবু নাম পাখে কিছু অলগা পন্থা না এইটি মিডিয়া মাধ্যমে সরকারকে জনওছি যে আপনার যে নোটিস আপনার করছেন আমি তাকে খারজ করু দেখ সরকার তো বারম্বার চাষি মানে গুরুত্বপূর্ণ বিভিন্ন যোজনা রাখি কিন্তু এবার আসলে মানে এক আপনার রাজনীতি দল আসি আসিগলে যেটাকে ভোট নির্বাচন হব ভোট সময় আপনার কম লোক সব আলোচনা করে মন্ত্রী মণ্ডল আপনার কাছে পৌঁছবে প্রতিশ্রুতি দেবে আপন বিভিন্ন যা বিস্যার সমাধান করবে তো আপনার কোণ চাহ যে মন্ত্রী আসবে তাঁর সব আলোচনা করবে দেখুন আমি আস্তে নাইনটিন ফোর্টি টু রু মানে নেতা মন্ত্রী যে অনেক যা পাখুবি আমি যাইছু আজি পাখা পাখি ষাটে বর্ষ হয়ে গেল সে বাবদে কিছু মানে হাল বাহারি পে না আমার গোটে পারমানেল্যুশন আভিয়াস তাঁর পছরে যাওয়া চিন্তা করবু যে এপ্রাই আসন্া ভবিষ্যতের আপনি গোটে পারমানে কিনা ধান বিক্রি অসুবিধা হলো ধান বিক্রি করাই দিও পুনে কালি যে সেই অবস্থা তো আমি সেই টাইপর টেম্পরারি সেটেলমেন্ট চাহু এই সমস্তে আমি জাগত হয়ে সারলুণি যে এই টাইপ্র টেম্পরারি আমি রাস্তা দেব না তো আমি চিন্তা যে আমি গোটে মত দিয়া কি নাই তোমার পরমানে সেটেলমেন্ট করার তা বর্তমানে নির্বাচন সময় আপন পাখু পঁচবে নেতা নেতা মাড় নেতা পঁচিবে অনেক প্রত্রুতি আপনাদের দেবে বিষয় বিষয়গুলি তো আপনার কখন ভোট নিয়ে কোম্পান পদক্ষেপ নেবে কি ভোট দেবে না কেমন আমি তবে চিন্তা করুচু কি যদি দরকার পড়ে আমি সমস্তে কথা লাগব মিটিং আমি আরম্ভ নেক্সট মানে পাঁচ দিন পরে করবু যদি দরকার পড়ে আপ আমার লাগিলি যে মানে নেতা দ্বারা কিছু পাব তাহলে আমি এথর ভোট বর্জন প্রস্তুতি আরম্ভ করবু বিষয়ে দেখবি চাষি ভাই কেবল চাষের তাঁর জীবিকা নির্বাহী করেন বা চাষক অন্য গতি নেই অন্য কিছু কাম করবে সেই চাষকে নিয়ে কি জীবনে মানে বহে তো আপনার যে চাষ চাষী আপনার যে চাষ করবে সরকার বড় পদক্ষেপ নেই সারিচ্ছেন সম্পূর্ণ বন্ধ করা যাব কম নেবে আজ গাঁদ বসন্তপুর পঞ্চায়েত লোক কখন কমিটি রয়েছে আর কী পদক্ষেপ নেত এটা তো হচ্ছে কুমার বসন্তপুর গ্রাম পঞ্চায়েত বহু আমি পাইছাৰ যোন নোটিছ মানে এইটোৱে ছাড় সেইটা ছাদ খাদ্য যোগাণ বিভাগ যেন চিঠি আমাক কৰিছোঁ তুমি মানে মেনচন কৰিছোঁ দুইশ তেৰ লোক যেন মানে পঞ্জাৱটো ৰী সেনে নাই কৰ ধান চাছ নাই কৰ আৰু আমি ধান চাছ কলে পৰচেজ নাই কৰোঁ কিন্তু মুদা ৰ আমি তাহাৰি লোক নহয় হওঁ আমাৰ ইনুৱাৰ লোক হওঁ আমাৰ বা যা অমলো আমি চাছ কৰি আছোঁ আমি যদি বাহু বলাঙি কি তিলা গোটেই পলাইহাই থওঁ আৰু আমি যদি জাগা আৱৰি কৰি থওঁ বোলে সেইটোৱে কোৱা যায় বাহিৰা লোক পলাই আহিছো বুলি लोगों, नहीं नहीं। जो दिसे तो नहीं आम इन लो तो लोगों को आम के विस्थापित ना जदि से आस्थापित करा सेटल करता जगह बाड़ी देता तो आम बसंतपुर थी नाटा जेहे आम जमी नाला कि यूज नहीं आमुक से जगार में तो यहाँ मेन आम लोग अच्छे बड़ धरणर चाषी भी ना पापाखी मैक्सीमम चाषी अच्छे जेन कोकड़न कौर चार पाँच चाषी मैं अच्छा आ समस्त रोजगार होती से गुटे हिंसा तो आम चाह छाड़ी जिम्मेरी

जदि सरकार चाषी मान दर थी बी प्रकार स्टेटमेंट प्रकार नोट आम को नियादे थे चाहूँ सरकार के धान चाष कम कर लोक आम मानते कर मैंने ये करला जो दबी रखुची मैंने सरकार मना कला सत्य मत आम चाहे करूँ जदिनी चाष कला बिक्री न करते कौन पदेप नावे आम तो बर्तमान ये निष्पत्तिजु जेन्टा कि

আপোনাৰ সিধাচল দেখি পাৰিব শাছি সেইখনে লুণ্ড অঁ তাকে বিভিন্ন প্ৰকাৰ আলোচনা মা কৰিলে যোনটো কি যি মুখ্যতো ৰচিছে চৰকাৰ বৰ্তমান মনা কৰিলে যে সিধাচলি চৰকাৰী জমিৰেচ কৰো চাছী যদি চাছ নকৰে ত নিজ জীৱন কিপিৰি বিতাইব বা নিজ পৰিবাৰ কিপুৰিলে সেই বৰ্তমান মুন্ধৰে চিন্তা কৰিছে তোনে বৰ্তমান আগ গোটেই প্ৰশ্ন পচাৰিবি আপোনাৰ যদি এই যি চৰকাৰ সম্পূৰ্ণ ৰোক ঠক কৰি দিলে নাই ক' মানে মুখ্য আপোনাৰ কয় এটা পহলা কথা যে সববেলা সরকারি জমি সরকারি জমি যে বলুছন্দার লাগে চাহছে যে সরকারবি জানিছন সেটা হচ্ছে আমর ফোর ফাদরসর জমি আমার হীরাকুদ্দ টাইম রে সেটা বিস্তাপিত নেই। হই ফের সে জমি আমি সেই চাষ করবার ফের দিয়েছি আর বারম্বার তার মানে এ সব গোটে জিনিস উঠোচন সরকারি জমি সরকারি জমি বল আমি হরান করে দাওছে সরকারের সবু কেন সেবী যোজনার আপনার বঞ্চিতা আমু ফাইনেন্স নাই হোৱে আমু কেনচিন তাৰমানে চৰকাৰী যোজনাৰে চামিল কৰা নাই যায় আমাৰ তকলিফ তাৰ মানে এষ্টদায়ক হয় যে কয় মুস্কিল সবুবলে গোটেই জিনিছ চৰকাৰী জমি চৰকাৰী জমি চৰকাৰী জমি আমি এচেপ্ট নাই কৰোঁ ইহঁতে তাৰ কি হ'জে বুঢ়ী অঞ্চল বুঢ়ী অঞ্চল বুঢ়ী অঞ্চল এইটাই হ'লে হীৰাকুদৰ চব্সিডেৰী টু ৰ জমি আমি বলাংৰ কি নো নাই আছে আৰু নো এষ্টাব্লিছ নাই হে मान निर्वाचन समय इलेक्शन समय आलोचना भोट कथा आम आउ थ चिंता करमु काण करमु दरकार पड़े बर्जन भी करमु भोट देवस्था जाभलपम्मेन्ट नहीं आप मैने गांक आसिक देखून कण अवस्था गाँ के आसिक तार मान सब योजना आम बंचितया भोट तो अलग कथ है भोट दे काँ करते षौ सतोर वर्ष है मंत्री केम एल ए आर योट आए सरकारी काणा सबे पटा दसन आम को मंत्री एम एल ए आसिकी इन पटा बांटसन आ आोट सरीगला गला एला চি আজি দেখিলে আলোচনা কৰোঁ চাছী মোৰ সেই যোডি টে যি বিভিন্ন সমস্যা ৰখ্যতঃ সমস্যা ৰোভাৱে তাক এক লিখিত ভাৱেৰে যি ঘোষণা কৰি কি মানে চৰকাৰী জমিৰে সেনেকৈ চাছ কৰি পাৰিব নে যদি চাছ কৰোঁ তাক ধান বক্ৰি বা কি হ'ব নাই বুলি ৰোক টক মনা কৰোঁ সেই বৰ্তমান চাছি বৰ্তমান চিন্তাৰে পঢ়ি ৰ কিন্তু বৰ্তমান আৰম্ভ হৈছি নিৰ্বাচন সময় ত' নিৰ্বাচন সময়ত যি ভোট ৰৈছে মুখ্যতঃ যদি কোনো সমস্যা যদি সমাধান নহয় তাৰ আগামী দিন ভোট সম্পূৰ্ণ বজন কৰিব বুলি নিষ্পত্তি নেচাৰি बुलारू जोतिमा रिपोर्ट अर्गस न्यूज़